আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়, যার নাম কৃষিজ উৎপাদন, সেই অধ্যায় হতে মুরগির রোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম মুরগি পালন পদ্ধতি প্রথম অংশ নিয়ে। আজ আমি মুরগি পালন পদ্ধতি দ্বিতীয় অংশ, যেটিকে আমরা সাজিয়েছি মুরগির রোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি কেন, চলো শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় মুরগি পালন পদ্ধতি রোগ ব্যবস্থাপনা। আছে আমাদের অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন, যেটি তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, মুরগির রোগ ব্যবস্থাপনা সম্পর্কে প্রথমে জেনে নিই। মানুষের মতো পশু পাখিরও বিভিন্ন রোগ হয়। মানুষের রোগের জন্য যেমন সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়, তেমনি পশু পাখির রোগ ব্যবস্থাপনা করাও জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, জীব মাত্রই রোগ বলায় হয়। জীব তোমরা জানো দুই প্রকার, উদ্ভিদ জীব, প্রাণীয় জীব। তবে প্রাণীর রোগ ব্যবস্থাপনা নিয়ে অনেক বেশি সতর্ক ব্যবস্থা নেওয়া হয়। মানুষের যেমন রোগ হয়, তেমনি পশু পাখিরও রোগ হয়। পশু পাখির রোগ নিরাময় করাটাও মানুষের রোগ নিরাময় করার মতোই জরুরি। আগে জেনে নিই রোগ বলতে আমরা কী বুঝি। মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে রোগ বলে। শরীরের অস্বাভাবিক লক্ষণকে রোগের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মানুষ বা পশু পাখি যে সময় স্বাভাবিক অবস্থায় থাকে, সব সময় যে স্বাভাবিক খাওয়া দাওয়া করে, স্বাভাবিক চলাফেরা করে, এটা হচ্ছে তাদের স্বাস্থ্যের স্বাভাবিক একটি অবস্থা। কিন্তু যখন পশু পাখির বা মানুষের এই স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম দেখা দেয়, স্বাভাবিক অবস্থার বিচ্যুতি ঘটে, তখন এটিকে আমরা বলছি রোগ। এখন আমরা জানব কিভাবে রোগ ব্যবস্থাপনা করা হয়। রোগ ব্যবস্থাপনা বলতে এর প্রতিরোধ, রোগ নির্ণয় ও এর প্রতিকারকে বোঝায়। প্রাথমিকভাবে বাহ্যিক লক্ষণ দেখে অসুস্থ মুরগি শনাক্ত করা যায়। তারপরে আমরা এখানে তোমাদের জন্য কিছু অসুস্থ মুরগির লক্ষণ বোঝানো হয়েছে। রোগ ব্যবস্থাপনা বলতে এর প্রতিরোধ, রোগ নির্ণয় এবং প্রতিকার। ব্যবস্থাপনার মধ্যে তিনটি জিনিস রয়েছে, তিনটি বিষয় রয়েছে। প্রথমে রোগ প্রতিরোধ করাটা উত্তম প্রতিকারের চেয়ে। যদি রোগ হয়ে যায়, সেই রোগটি কী রোগ হলো সেটা নির্ণয় করতে হয়। তারপরে সেই রোগটি কীভাবে নিরাময় করা যায় বা রোগের প্রতিকার কী, সেই বিষয়ে ব্যবস্থা নিতে হয়। মূলত এই তিনটি বিষয়ের সমন্বয়কেই বলা হয় রোগ ব্যবস্থাপনা। এক নম্বর হচ্ছে অসুস্থ মুরগি দল থেকে আলাদা হয়ে যায়। তাহলে আমরা কীভাবে বুঝবো যে মুরগিটি রোগাক্রান্ত হয়েছে বা মুরগিটি কোনো একটি রোগে আক্রান্ত হয়েছে? প্রথমে যেই লক্ষণটি বোঝা যায় সেটি হচ্ছে সে নিজেকে দল থেকে আলাদা করে ফেলে। দুই নম্বর হচ্ছে মাটিতে বসে মুরগি ঝিমাতে থাকে। তিন নম্বর হচ্ছে খাদ্য বা পানি গ্রহণ কমে যায় অথবা খাদ্য বা পানি গ্রহণ ত্যাগ করে। চার নম্বর হচ্ছে মুরগির গায়ের পালকগুলো উস্কু খুস্কু দেখায়। পাঁচ নম্বর হচ্ছে মুরগি পায়খানা বা মল স্বাভাবিক হয় না। একটু একটু করে আমি ব্যাখ্যা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সে নিজেকে আলাদা করে ফেলে, তারপরে সে মাটিতে বসে ঝিমাতে থাকে, তার পানি গ্রহণ, খাদ্য গ্রহণ কমে যায়, তার শরীরের যে লোম বা পালক থাকে সেগুলো উস্কু খুস্কু হয়, তার স্বাভাবিক চলাফেরা, হাঁটা চলা এগুলো কমে যায়, সে পানি বা খাদ্য গ্রহণ কমিয়ে দেয় অথবা একেবারেই করে না। এরপরেও সে যে মল ত্যাগ করে বা মুরগি যে পায়খানা করে সেটি স্বাভাবিক সময়ের মতো হয় না, ব্যতিক্রমী হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে
মুরগির যে রোগসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। বিভিন্ন কারণে মুরগির রোগ হয়ে থাকে। রোগের প্রধান কারণ হচ্ছে জীবাণু। শুধু মুরগির কেন, সব কিছুরই রোগের প্রধান কারণ হচ্ছে জীবাণু। প্রাণী, মানুষ, উদ্ভিদ, কোনো না কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হলেই মানুষ রোগ আক্রান্ত হয়। মুরগির ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ রয়েছে, তার মধ্যে এই রোগগুলো অনেক মারাত্মক। ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই, তাই ভাইরাস যদি দেখা দেয় মুরগিকে আর বাঁচানো যায় না। তাছাড়া পরজীবীজনিত রোগ মুরগির অনেক ক্ষতি করে থাকে। নিয়মিত টিকা প্রদান করতে পারলে এসব রোগ থেকে মুরগিকে রক্ষা করা যায়। টিকা দেওয়ার পরে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাই খামারে, বাড়ি বা খামারে সকল সুস্থ মুরগিকে একসাথে টিকা দিতে হয়। একসাথে টিকা দিলে মুরগিগুলো একটা থেকে আরেকটার আক্রান্ত হবার ভয় থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দুটি জিনিস জানতে পারলাম, দুটি বিষয়। একটি হচ্ছে মুরগির ভাইরাসজনিত রোগ হয় এবং আরেকটি হচ্ছে মুরগির ব্যাকটেরিয়াজনিত রোগ হয়। ভাইরাসজনিত রোগ হলে মুরগিকে আর বাঁচানো যায় না, সেক্ষেত্রে মুরগিকে মেরে ফেলতে হবে, মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে। কিন্তু অনেকগুলো রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়াজনিত, সেগুলো হলে যথাযথ প্রতিকারের ব্যবস্থা নিলে মুরগিকে সুস্থ করা যায়। এখন আমরা জানবো মুরগির কয়েকটি ব্যাকটেরিয়াজনিত এবং ভাইরাসজনিত রোগের নাম। ভাইরাসজনিত রোগগুলো হচ্ছে রানীক্ষেত, গাম্বোরু, বার্ড ফ্লু ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, বেশ কয়েক বছর আগে, প্রায় 10 বছর আগে বাংলাদেশে অনেক বেশি পরিমাণ মুরগির বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। এরপরে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারিভাবেও নেওয়া হয়েছে, বেসরকারিভাবেও নেওয়া হয়েছে, তবে 2-1 বছর পরপরই মুরগির মধ্যে এই রোগটি দেখা দেয়। আবার দেশি জাতের মুরগি আছে, সেগুলোর মধ্যে অনেক সময় গাম্বোরু, রানীক্ষেত ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপরে ব্যাকটেরিয়াজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে রয়েছে ফাউল পক্স, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, পোলোরাম, যক্ষা, বটুলিজম ইত্যাদি। এই রোগগুলো ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে। এরপরে মুরগির পরজীবীজনিত কয়েকটি রোগ দেখা দেয়। মুরগির দেহের ভিতরে ও বাইরে 2 ধরনের পরজীবী দেখা দেয়। দেহের বাইরে পালকের নিচে উকুন, আটালি ও মাইট হয়ে থাকে। দেহের ভিতরে গোলকৃমি ও ফিতাকৃমি দ্বারা মুরগি বেশি আক্রান্ত হয়ে থাকে। এরা মুরগির গৃহীত পুষ্টিকর খাদ্যে ভাগ পোষায়, অনেক কৃমি মুরগির রক্ত চুষে নেয়। তাছাড়া প্রায়ও মুরগির রক্ত আমাশয় দেখা দেয়। এই রোগটি প্রোটোজোয়া দ্বারা হয়ে থাকে। মুরগির খামারে রোগ নিরাময় বা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ তখন নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরজীবীজনিত রোগের মধ্যে দেখো 2 ধরনের পরজীবী থাকে। একটা হচ্ছে মুরগির শরীরের বাইরে থাকে, আরেক ধরনের পরজীবী যেগুলো মুরগির দেহের ভিতরে থাকে। মুরগির দেহের বাইরে থাকে এরকম পরজীবীগুলো হচ্ছে উকুন, মুরগির পাখনার নিচে থাকে উকুন, তার পেটের দিকে উকুন বসবাস করে। তারপরে থাকে আটালি, আটালি ভয়ঙ্কর একটি পরজীবী। মুরগির যে স্থানে এটা আক্রমণ করে, এটা খুব, মুরগি খুব ব্যথা অনুভব করে। এমনকি মাঝে মাঝে যেসব শিক্ষার্থীরা গ্রামে অবস্থান করছো, তারা হয়তো শুনে থাকবে বা দেখে থাকবে, গরুকেও কিন্তু আটালি আক্রমণ করে এবং গরুর শরীর থেকে অনেক সময় মানুষের দেহে এগুলো চলে আসে। তখন মানুষ বুঝতে পারে আঠালির আক্রমণের ব্যথা কি ভয়ঙ্কর। তারপরে মাইট, মাইট এক ধরনের পরজীবী, দেখতে অনেকটা উকুনের মতো। এগুলো আক্রমণ করলে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয় শরীরে, তখন মুরগি খুব ব্যথাক্রান্ত হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের কৃমি মুরগিকে আক্রান্ত করে, দেহের ভিতরে তখন মুরগির সমস্যা দেখা দেয়। গোলকৃমি আছে, ফিতাকৃমি আছে, এদের কাজ হচ্ছে মুরগিকে যেসব পুষ্টিকর খাবার প্রদান করা হয়, মুরগির সেই খাদ্যের পুষ্টিগুলো তারা খেয়ে ফেলে মুরগির রক্ত চুষে নেয়, ফলে মুরগির মধ্যে রক্তশূন্যতা দেখা দেয়। আস্তে আস্তে মুরগির স্বাস্থ্যের ক্ষয় হতে হতে একসময় মুরগি মারা যায়। এই ধরনের রোগগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা নিতে পারি। সেই ব্যবস্থাগুলো হচ্ছে, 1 নম্বরে রয়েছে মুরগির ঘর ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখা, 2 মুরগির খামারে বন্য পশু পাখি ঢুকতে না দেয়া, 3 মুরগিকে সময় মতো টিকা দেয়া,
চার মুরগিকে তাজা খাদ্য খেতে দেয়া, পাঁচ মুরগিকে বিশুদ্ধ পানি সরবরাহ করা, ছয় মুরগিকে সুষম খাদ্য সরবরাহ করা, সাত মুরগির বিছানা শুষ্ক রাখা, আট মুরগির বিষ্ঠা খামার থেকে দূরে সংরক্ষণ করা, নয় মুরগির ঘরে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোনো মানুষ সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিধিবিধান মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি শুধু মানুষের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা জরুরি। তেমনি মুরগির খামার বা মুরগি যেখানে পালা হয়, মুরগির যে ঘর, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মুরগির খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে, মুরগিকে তাজা খাবার সরবরাহ করতে হবে, মুরগির জন্য পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে, সময় মতো টিকা দিতে হবে, মুরগির বিছানা যেন সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কয়েকটি চিত্র দেখাচ্ছি, চিত্র দেখো। একটি অসুস্থ মুরগি মাটিতে বসে বসে ঝিমাচ্ছে। একটি অসুস্থ মুরগি, এটি রোগাক্রান্ত হয়েছে, তার রোগের লক্ষণ দেখা দিয়েছে, সে নিজেকে দল থেকে আলাদা করে মাটিতে বসে ঝিমাচ্ছে। আরেকটি চিত্র দেখো, একটি সুস্থ মুরগিকে টিকা দেয়া হচ্ছে। টিকা দিলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এই জন্য সুস্থ মুরগিকে টিকা দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং খেয়াল রাখতে হবে, যখনই মুরগিকে টিকা দেওয়া হবে তখন সবগুলো মুরগিকে একসাথে টিকা দিতে হবে, এবং এতে করে একটি মুরগি থেকে আরেকটি মুরগি আক্রান্ত হবার আশঙ্কা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, এখানে একটি মুরগির মাথা আল সহ আঁকা হয়েছে, এটাকে স্থানীয় ভাষায় বলে আল। আলের মধ্যে দেখো ছিটে ছিটে ফুটে ফুটে কতগুলো দানা বেঁধেছে, এগুলাকে বলা হয় মুরগির ফাউল পক্স রোগ। এগুলো মুরগির আলে হয়ে থাকে, মুরগির আলটা তখন নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এই পক্স তখন মুরগির দেহে ছড়িয়ে পড়ে, আস্তে আস্তে মুরগি মারা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব কিভাবে মুরগির রোগের প্রতিকারের ব্যবস্থা করা যায়। এক নম্বরে রয়েছে অসুস্থ পাখিকে আলাদা করে পর্যবেক্ষণ করা। যেই মুরগিটি আক্রান্ত হয়ে গিয়েছে তাকে আলাদা রেখে পর্যবেক্ষণে রাখতে হবে, তার কী কী লক্ষণ দেখা দিচ্ছে, সে কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছে, এ বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে প্রয়োজন হলে পাখির মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করা। অর্থাৎ তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, আজকাল মুরগির চিকিৎসা ব্যবস্থা অনেকখানি উন্নত, এই জন্য মুরগির প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে মুরগির জন্য স্বাস্থ্যের যে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে সেখানে মুরগির মলমূত্র পরীক্ষা করা। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রয়োজন হলে পাখির মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করা, মারাত্মক ভাইরাস রোগ হলে সকল মুরগিকে ধ্বংস করা। একটু আগেও আমি বলেছি বিষয়টি হচ্ছে, যখন বার্ড ফ্লু নামক ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল তখন পত্রিকায় এসেছে, খবরে দেখেছি অনেক খামারিরা দলে দলে মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলেছে। কারণ এটি যদি তখন ধ্বংস করা না হয় তখন যে বিষয়টি হবে সেটি হচ্ছে এই রোগটি মানুষের দেহেও ছড়িয়ে পড়তে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে মৃত মুরগিকে মাটির নিচে চাপা দেওয়া। যখন মুরগি মরে যাবে তখন সেই মুরগিটিকে মাটি চাপা দিতে হবে। পাঁচ নম্বর হচ্ছে রোগাক্রান্ত মুরগি বাজারে বিক্রি না করা। তারপরে পশু ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগিকে চিকিৎসা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ছয়টি প্রতিকারের ব্যবস্থা দেখতে পেলাম। এগুলো আমরা কেন করব, কারণ গৃহপালিত পশু দীর্ঘদিন যদি খামারে থাকে তাই রোগ হলে এদেরকে চিকিৎসা দ্বারা সুস্থ করে পুনরায় উৎপাদনে নিয়ে আসা যায়। যেমন গরু, ছাগল, তারপরে হচ্ছে মহিষ, এগুলো যদি রোগাক্রান্ত হয় এদেরকে চিকিৎসা দিয়ে পুনরায় আবার এদেরকে উৎপাদনে নিয়ে আসা যায়। কিন্তু মুরগির ক্ষেত্রে এই কাজটি করা যায় না, এজন্য মুরগির ক্ষেত্রে বিশেষ নজর দিতে হয় স্বাস্থ্যসেবার দিকে। কিন্তু বাণিজ্যিক খামারে এটা সম্ভব হয় না, তাই মুরগির খামারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীরা,
এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে মুরগির পরজীবীজনিত রোগসমূহ। আমরা যে এখানে আলোচনা করেছি মুরগির পরজীবীজনিত রোগ, এই রোগসমূহ তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো প্রতি রবিবারে স্কুল অফিসে এসডাব্লিউ খাতা জমা নেওয়া হচ্ছে। তোমরা যারা ঢাকায় অবস্থান করছো তারা প্রতি রবিবার স্কুল অফিসে এসডাব্লিউ খাতা জমা দিয়ে যাবে, আর যারা দূর দূরান্তে অবস্থান করছো তাদেরও চিন্তার কিছু নেই। তোমরা নির্দিষ্ট তারিখ অনুযায়ী তোমাদের বাড়ির কাজ সম্পন্ন করতে থাকো। যখন স্কুল খোলা হবে ইনশাল্লাহ আমরা তোমাদের বাড়ির কাজের খাতা মূল্যায়ন করে নম্বর প্রদান করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।